সালাম দাও তো সবাইকে, সালাম দাও, ভিডিওটা শুরু করে দাও তো। আমার মাটা ঘুমে থেকে উঠে গেছে, নাস্তাও হয়ে গেছে, ওষুধ খাওয়াও হয়ে গেছে, কিন্তু সারিম ভাইয়া উঠে নাই। একটু সালাম দাও। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। কেন ভালো আছি একটু বলে দাও। শরীর ভালো একটু পুরোপুরি না হলেও ড্যাডির জন্য ভালো আছি। ড্যাডি এসেছে, সারিমের আর সাদিয়ার ড্যাডি এসেছে। হ্যাঁ, ড্যাডির জন্য খুশি। মাটার হাঁটা অবশ্য ওইরকমই আছে, যেটা করে বেডরুম থেকে বসিয়ে তারপরে ড্রয়িং রুমে নিয়ে আসলাম। হাঁটাটা এক পা এখন দুই পা জোর করে ধরে একটু ফেলতেছে, পাটা সামনে আগাচ্ছে এক দুই পা, তাও অত ভালো পারছে না। আসলে ওষুধের রিয়াকশন, তারপরে যে অ্যাটাকগুলো হয় এগুলো মিলিয়ে আমার মেয়েটা এরকম হয়ে যায়। যাক, নতুন বছরের প্রথম দিন আজকে, আল্লাহ আল্লাহ করে দিনগুলো সবারই যেন সামনে ভালো যায়। এই দোয়া সবার জন্য থাকবে, আমাদের জন্য সবাই দোয়া রাখবেন। আমার ছেলে তো এখনো উঠে নাই, আর এদিকে তো অনেক এলোমেলো বাংলাদেশের জিনিসপত্র, এই যে আজকে সব গুছিয়ে নিতে হবে। এগুলো রাতে আর কিছুই করি নাই, এখন নাস্তাটাও করে নিব। আজকে একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি, সারা দিনের সব কিছুই শেয়ার করার চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। আর ওই রানু আপু যে কফিটার কথা বলেছিলেন দেখিয়ে দেওয়ার জন্য, আমি যেটা খাই এটা হচ্ছে এই যে নেসলের মানে কফির হচ্ছে গোল্ড, এই কফিটা ভালো আছে। যে নামটা এটা দেখে না রাখেন, এটাই কিনে নেবেন। এটা হচ্ছে মানে অনেক পাওয়ারফুল, মানে কড়া না অনেক, আর অল্প একটু দিতে হয়, অল্প একটু দিলেই হয়ে যায়। যে যার টেস্ট অনুযায়ী, যে বেশি খেতে চায় কড়া তা একটু বেশি নিতে হবে, আর যে একটু কম খেতে চায় কম দিতে হবে। দেখিয়ে দিলাম, এটা দেখে নামটা বুঝতে পারবেন, সেভাবে কিনে নিয়ে। তো এখন কাজকর্মগুলোও শুরু করে দিব, কফিটা বানাই নিব, নাস্তা রেডি করব সবার। সারিমও উঠে নাই। এটা হচ্ছে চালের আটার রুটি, বানানোর পরে এইভাবে করে ইয়ে করে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এইটাই এখন ভাজবো। আর রুটি বানানো আছে, বুটের ডাল রান্না করেছিলাম সেটাও আছে, ভাজি আছে। এই সবাই এখন নাস্তা করে নেব। করে সব রান্না বান্নাও করে নিচ্ছি ঝটপট, কারণ সব জিনিসগুলো দেশের জিনিস বের করছি একে একে, যেগুলো নষ্ট হয়ে যাবে। কাজ করছি আর করে নিচ্ছি, মানে শেয়ার করছি আপনাদের সঙ্গে কম, অনেক কাজ করে নিতে হচ্ছে। এটা গরুর মাংস রান্না ছিল, সেটাকেই আবার একটু রান্না করে ঠিক করে নিলাম। আর এই সবজিটাও রান্না করা হলো, করলা ভাজি করেছে একদম মচমচা করে, লাল করে ভাজি করেছে, এটা আমার হাজবেন্ড পছন্দ করে। রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, সব হয়ে গেছে। দেশে থেকে আনা পেয়ালি মাছ এখন বের করলাম, এটা কিছুটা মানে পাতিলে গরম করে নিব এখন খাওয়ার জন্য, পুরাটা বের করবো না, আবার কিছুটা ডিপে রেখে দিব। একবারে এত তো খাওয়া যাবে না, এর জন্য একটু কিছুটা ডিপে রেখে দিব, পরে বের করে খেতে পারবো। আর এই যে সব কাজ করে নিচ্ছে, শুটকিগুলো সব ডিপে রেখে দিলাম, গন্ধ বের হচ্ছিল। লইটা শুটকি নিয়ে এসেছে, রুই মাছের শুটকি, সেগুলো অলরেডি ডিপে রেখে দিয়েছি। আরও এখানে কিছু কিছু খাবার আছে, কিছু মা আমার ডিপেও রাখা হয়ে গেছে, গরু মাংস ভুনা করে এনেছিল সেগুলোও রেখে দিয়েছি। কাজ করে নিচ্ছি আর সব একে একে গুছিয়েও নিচ্ছি, না হলে নষ্ট হয়ে যাবে। পিয়ালি মাছ একদম রান্না করে দিয়েছে, আমার আবার পিয়ালি মাছটা খুব পছন্দ, এর জন্য বলেছিলাম আনতে পারলে একটু পিয়ালি মাছটাই, না সবসময় তো পিয়ালি মাছ পাওয়াও যায় না, এটা ঈশ্বর দিতেই পাওয়া যায়, ঢাকাতে আবার এই মাছটা পাওয়া যায় না, ছোট ছোট। আর এই মাছটা কিন্তু অনেক বড় বড়, ঈশ্বর দিতে বড় বড় পাওয়া যায়। কি হচ্ছে, আমার বাবা তো এসে গেছে, দাদির সঙ্গে সময় কাটছে না, তো চলে আসলা এখানে। বাদাম নিতে আজকে, বাদাম নিতে আসছো? বাবা বাদাম খুঁজতে হবে তো এখানে। এখন ওই যে ইয়েটা দিয়ে দি, এটা হয়ে গেছে, খাওয়ার সময় আবার গরম করে নিব। চারিদিকে এলোমেলো, কাজের অবস্থা খুবই খারাপ, তো কাজ করতে হচ্ছে। সবজিটা এখন গরম করে নিতে হবে, একবার রান্না করেছি আবার গরম করতে হবে। আর এই মাছটা এখন শুধু এখন খাওয়ার জন্য গরম করে নিব।
অর্ধেকটা বের করো আর অর্ধেকটা রেখে দাও আরেকদিন খাওয়া যাবে। এখন চিপস না মামা, এখন তোমার জন্য আমি ভাত নিব। সারিন প্লিজ। এগুলো হচ্ছে বড়ি, বড়ি তো সবারই অনেক পছন্দ। বড়িগুলো বের করে নেবো, এখনো সব বের করতে পারছি না, সব কিছু বের করে করে ঠিক করে নিচ্ছে। এটা গুড় দিপে রেখে দিব, এটা সরিষার তেল, অনেক জিনিস। এই তো যা যা করছি সেগুলোই শেয়ার করছি আপনাদের সঙ্গে। সারিম তোমাকে এখন যে এখন ট্যাপ দেখো, আমি তোমার জন্য ইয়েলো রাইস নিয়ে আসবো, যাও তাড়াতাড়ি যাও, অনেক দেরি হয়ে যাচ্ছে। আর আমার মেয়ে আবার এসেছিল, আবার রুমে চলে গেছে, ওকেও ঘরেই খাওয়ানো, খাইতে হবে ঘরে নিয়ে যেয়ে, কারণ হাঁটতে পারছে না। অনেকে তো জানেনি, প্রায়ই বলতেছি মেয়েটার আমার হাঁটা আবারও বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাড়াতাড়ি নতুন বছরে আমার মেয়েটার উপরে রহমত দান করুক, সবার কাছে এই দোয়াই চাই। বাচ্চাদের খাওয়া শেষ করে নিজেরাও খাওয়া দাওয়া শেষ করলাম, আর সব যে খুলে নিলাম প্লাস্টিক থেকে, খুলে একটু আচার টেস্টও করলাম সবগুলো। আর এখন সব মানে ইয়ে করে একদম ডিপে রেখে দিব, নর্মাল ফ্রিজে রেখে দিব, নাহলে নষ্ট হয়ে যাবে। সেই কাজগুলো এখন করে নিচ্ছি। এগুলো হচ্ছে সরিষার তেল, আর এটা দেশে থেকে আনা বড়ি, অনেকগুলো বড়ি আছে এখানে বড় একটা কোটাতে। আর এই দুইটা হচ্ছে ঘি, 1 কেজি 1 কেজি ঘি আমাদের ঈশ্বরদিতে। এই ঘিটা অনেক সেন্ট এবং ভালো, একদম খাঁটি ঘি। এটা ডাল, ডালটাও খুলে এখন মানে কোটাতে ভরে নিব। আর এটা হচ্ছে জলপাইয়ের আচার, এই আচারটা খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে। সরিষা দিয়ে মনে করেছে এটা শিল্পী খালাম্মার হাতের সব আচার। এটা হচ্ছে জলপাইয়ের আচার, এগুলো হচ্ছে মানে মিষ্টি, এগুলো গলায় করেছে, আর এটা কেটে কেটে ওই যে মানে গোটা গোটা করেছে। আর এটা বড়ইয়ের আচার, আরও আচারও রেখে দিয়েছি ফ্রিজে, অনেক কিছু আবার আনার সঙ্গে সঙ্গে ডিপে রেখে দিয়েছি। এখন এগুলো সব সুন্দর করে রেখে দিব, না হলে তো দেশে থেকে আনা নষ্ট করা তো যাবে না। সব সুন্দর করে অল্প অল্প বের করে খেতে হবে। আচার পছন্দ, আমার হাজবেন্ডেরও পছন্দ, আমার আব্বারও পছন্দ, আমারও পছন্দ, তবে আমার হাজবেন্ড আর আব্বা আর আমার শাশুড়িরই বেশি পছন্দ। তো এখন সবগুলোই সুন্দর করে প্যাকিং করে ডিপে রেখে দিব। বাইরে যাচ্ছি, কোথায় যাচ্ছি? সারিম গেলেই বুঝতে পারবে বাবা। সবাই একসঙ্গে, কিসের ভয়? আজকে ওয়েদারটা ভালোই ছিল। ড্যাডি আসতেছে বাবা। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, একদম চারিদিকে অন্ধকার। আমি সামনে বসে, তুমি এদিকে বসো, ড্যাডি এখনই চলে আসবে। সারিমের ড্যাডিও চলে আসতেছে। সব ক্রিসমাসের যে রাস্তাগুলো সাজিয়েছে এগুলো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। আমি তো বের হই নাই রাতে, যখন সারিমের ফাইনালি ডিসেম্বর চলে গেল। ফাইনালি ডিসেম্বর চলে যে জানুয়ারিতে ক্রিসমাসের লাইটিং গুলো একটু দেখিয়ে দিলাম আপনাদের, না সারিম? আমরা তো ড্যাডি ছিল না, এর জন্য বের হই নাই। বাইরে থেকে আসার অন্য কিছু ভিডিও করি নাই, আজকে শুধু গোজ গাছ বা দেশের জিনিস উঠানো এগুলোই করছি। এখন আবার কাপড়গুলো উঠাবো, তখন তো কোনো রকম আগের দিন কাপড়গুলো সব রেখে দিয়েছিলাম, মানে উঠাই নাই আলমারিতে, করে রেখে দিব। আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে কি কি কাপড় এনেছে, সব তো খুলে দেখানো সম্ভব না, একটু খালি দেখাই, পুরো মেলে নিয়েছে, এখন আলমারিতে ভরে ফেলবো, কারণ বাইরে থেকে সব নোংরাও হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে কাজগুলো করে নিতেই আমার ভালো লাগে। আজকে শুধু সব কিছু ঠিক করছি দেশের জিনিসপত্র, তখন বাইরে থেকে এসে মনে করলাম এখন এই কাজগুলো করে নিই। বাইরে একটু দরকারে গিয়েছিলাম, সেখানে আর ভিডিও করি নাই, এখন কাপড়গুলো উঠিয়ে ফেলবো সব। আর একটু দেখিয়ে দিই কী কী আনলো আমার হাজবেন্ড। অনলাইনেও কিছু কিনেছিলাম, এই শলগুলো কিনেছিলাম আমি অনলাইনে, এইটা আর এগুলো আমার হাজবেন্ড হচ্ছে, এইটা দুটো অনলাইনে নিয়েছিলাম, এই দুইটা শল। শল তো আমার অনেক আছে, শলের কালেকশনগুলো রাখতে ভালো লাগে আসলে আমার, আর কি গত বছরেরও অনেকগুলো আছে, ইউজ করি তো আমি ম্যাচিং করে করে, শালগুলো ভালো আছে। এগুলো কাশ্মীরি শাল, আমার হাজবেন্ড এগুলো নিয়েছে, সবগুলাই সুন্দর। আর কিছু পাঞ্জাবি নিয়েছে সারিম আর ওর ড্যাডির মিল করে ম্যাচিং করে পরার জন্য, একই রকম পাঞ্জাবিগুলোও ভালোই আছে। এটা একটা, এটা
আর এটাও ড্যাডির জন্য, দুজন যেন একরকম পড়তে পারে। আমার আবার অনেক কিছু মিসিংও হয়ে গেছে, এখন বুঝতে পারছি না আরিফরা আবার ঢাকাতে নাই, আরিফ নওশিন বাসাতেই রেখে দিয়েছে কিনা। আমার অনেক কিছু মিসিং, ড্রেসের সঙ্গে ওড়না নাই, পায়জামা নাই, কসমেটিক্স টাইপের কোনো কিছু জুয়েলারি এগুলো কিনেছিলাম, এগুলো অনেক কিছুই পাই নাই এখন পর্যন্ত। এটা একটা সেট ড্রেস, এটার সঙ্গে এটা, এটাও একটা ড্রেস, ওইটার সঙ্গে ওইটা হচ্ছে ওড়না, এটা একটা ড্রেস, এই ড্রেসটা সুন্দর আছে, এগুলো সারিমের ড্যাডি কিনেছে, কিছু অনলাইনে আমি অর্ডার দিয়েছিলাম আর ও হচ্ছে কিনেছে কতগুলো। এই ড্রেসটাও সুন্দর, এটা হচ্ছে জামদানি মধ্যে ইয়ে কালার, হচ্ছে কি বলে জাম কালার, জাম কালারটা আমার খুব পছন্দ, এটা কিনেছে। এটা একটা অ্যাশ কালারের ড্রেস, আর এটা একটা হচ্ছে কি বলে মানে আকাশি টাইপের, এই যে এক অনেকটা ম্যাচিং হয়ে গেছে এটার সঙ্গে, এটা হচ্ছে কালোর মধ্যে আর এটা হচ্ছে পুরাটাই এক কালার, পেস্ট কালার, আকাশি না তো পেস্ট কালার। এটা একটা ব্ল্যাক কালারের ড্রেস, এগুলো সুতি ড্রেস, এটাও একটা ড্রেস, অনেকগুলো ড্রেস। এই ড্রেসটার ওড়না পায়জামা কিছুই পাচ্ছে না, এগুলো হাতের কাজের ড্রেস, এই ড্রেসগুলো নিয়েছিলাম আমি ড্রেস আপ থেকে, এগুলো হাতের কাজের ড্রেস, এটাও সুন্দর আছে। আর এটা একটা চণ্ডীর ওড়না নিয়েছি বৈশাখীতে পরার জন্য, ড্রেসটা পুরোই সাদা, এই ওড়নাগুলো দিয়ে পুরো সাদা ড্রেসটা পরলে ভালো লাগবে, এটা অনলাইনে নিয়েছিলাম। এটাও ড্রেস আপের একটা ওয়ান পিস, হাতের কাজের, হাতের কাজের ড্রেস আমার অনেকই হয়েছে আর পছন্দ আসলে, এগুলো সামারে পরার জন্য খুবই ভালো। এটা পুরাটাই এরকম কাজ, গলাতে এরকম ডিজাইন আছে, ড্রেসটা ভালোই লাগছে, পরলে হয়তো ভালোই লাগবে, যে হাতা এরকম ফিল করা, ফিলগুলো ভালোই লাগছে। এটাও একটা ড্রেস, এই ড্রেসটা সারিমদের ড্যাডির আর সারিমের পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং হয়ে যাবে মনে হচ্ছে, এই ড্রেসটা ভালোই হয়েছে। ও এটা পায়জামা চলে আসছে, এটা একটা জামদানি, জামদানি ড্রেসটা আমার কি করে দিয়েছে, ভুল করেছে দর্জি, একটু দেখিয়ে দিই, এখনো ফোন দিই নাই, কিছু বলি নাই, কি করেছে দেখেন। দেশে অনেক কিছু একসাথে দিলে বানাইতে এই ঝামেলাটাও পোহাইতে হয়, এই যে এটা তো সামনের সাইডে একটা ডিজাইন করেছে একটা জামদানি ড্রেস, সে সামনে দিয়েছে যে পিছনের পাটটা, আর দেখেন কি করেছে, এটা হচ্ছে সামনের পাটটা পিছনে দিয়েছে, বুকের কাছের কাজ, এটা দেখছেন কি অবস্থা, কি করেছে। বেশি কাপড় চোপড় বানাইতে দিলে দর্জিরা এই ভুলটা কেমন করে করলো আমার মাথায় আসলো না আসলে, যতই ড্রেস হোক এই ভুলটা কেমন করে হয়, যে পিছনের পাট সামনে, সামনে তো এমনি দেওয়াই থাকে বুকের কাছের কাজটা, মানে এত বড় ভুল কিভাবে যে করেছে আল্লাহই জানে, ফোন দিয়ে এখন পর্যন্ত কিচ্ছু বলি নাই, এত বড় ভুলটা যে করেছে, ফোন দিতে হবে, একটা পুরা জামা নষ্ট করে দিয়েছে আমার। আর এটা হচ্ছে ডেনিমের একটা প্যান্ট, এই প্যান্টগুলা একটু মোটা, একটু অল্প শীতে এখানে শুধু ম্যাচিং করে মানে ফতুয়া কুর্তির সঙ্গে পরলে এই দেখেন অনেক ভালো লাগবে, পায়ের কাছে ডিজাইনটা এমব্রয়ডারি ডিজাইনটা সুন্দর, একটু ঢিলা ঢিলা। আর এটা তো বেগুনি জামাটার পায়জামা, জামদানি একটা, এটার সঙ্গে এটা হচ্ছে ইয়ে, এটা হালকা হয়ে গেছে অনেক, আমার ইয়ে আসে নাই, হচ্ছে হেজাব, হেজাব আসে নাই, ড্রেস আসে নাই, কিছু এক্সেসরিজ আছে সেগুলো আসে নাই, অনেক কিছু আসে নাই। এটাও একটা কুর্তি, এগুলো পরলেই বুঝতে পারবেন, এত আর ভাজ ইয়ে করবো না, এটাও কুর্তি, এটাও একটা কুর্তি, আমার মেয়ের জন্য এগুলা, মেয়ের জিনিস এখন আমারও গায়ে হয়ে যায়, কারণ ও বেশি চিকন হয়ে গেছে, এই যে এগুলো মেয়ের, এগুলো একটু দিয়েছে, ছোট ছোটই বলেছিলাম ছোট ছোটই দিও, এগুলো মেয়ের জন্য সব কুর্তি, এই তিনটা শর্ট দিয়েছে। এটাও একটা ড্রেস, এটাও একটা ড্রেস, এটাও একটা ড্রেস, এটা কফি কালারের ড্রেস। এই তো এগুলো সব এখন আলমারিতে ভরে ফেলবো, মনে করলাম ভরার আগে একটু হলেও দেখিয়ে দিই, পরলে তো দেখে যা পরি। হেজাবের কিছু এক্সেসরিজগুলো এনেছে, এগুলো হচ্ছে
মানে হেয়ার ব্যান্ড মাথায় দিলে ভালো লাগবে, হেজাবে সঙ্গে ভালোই আছে। এটা হচ্ছে পুরাটা হোয়াইট পাথর বসানো, সামনে একটু ঝুল আছে, দেখতে ভালো লাগবে। এখন এগুলো একটু কিনছি, কারণ কানের দুল গলার এগুলো তো এখন আর পরার সম্ভব না, হেজাব পরলে এগুলো পরলে একটু ভালোই লাগে। কিছু এটা খুলবো না এখন, এটাও সুন্দর, পরে যখন পরবো তখন তো দেখতেই পাবেন। এটা একটা মানে চশমার মতো সান গ্লাস আর কি, ব্রুস, আর এগুলো লাগে তো অনেক, কয়েল স্পেন এগুলো অনেক লাগে। এই যে এগুলো এগুলো আরও অনেক কিছু আসে নাই, এই তো এগুলো সবই এখন উঠিয়ে ফেলবো, একটু দেখিয়ে দিলাম। এটা আমার একটা ব্রাশ সেট, যে অনেকগুলো ব্রাশ আছে এখানে, এখানে তো ব্রাশের অনেক দাম নেয় আলাদা আলাদা করে কিনতে গেলে, একসঙ্গে একটা বেশি ব্রাশ সেট নিয়ে আসাইলাম। সব আলমারিতেও উঠিয়ে নিব, ভিডিওটা আর লম্বা করব না, এখানে শেষ করে দিব। টেনশনও হচ্ছে যেগুলো পায় নাই সেগুলো, এখনও তো আরিফকে ফোন দিয়েছে, আরিফ আবার বাসায় নাই, মানে নওশিন তো ওর বাবার বাড়িতে, তো আরিফ সব কিছু ঠিক করে দিতেও পেরেছে কিনা, বাসাতে রয়ে গেছে এখনও বুঝতে পারছি না, আর ও তো আবার চলে গেছে পানসাতে, এখন পরে বোঝা যাবে। বাসায় থাকলে তো অনেক ভালো, যদি মানে এয়ারপোর্টে কিছু জিনিস আবার এদিক থেকে ওইদিক করেছিল, প্রবলেম হয়েছিল, বেশি হয়ে গিয়েছিল, তো এই সুটকেস থেকে ওই সুটকেস করেছে, তো এতগুলো জিনিস তো আর হারানোর কথা না, তারপরেও বুঝতে পারছি না। আর দেশে রয়ে গেলে তো ভালোই, আরিফ যদি বাসাতেই না নিয়ে যায় আজিমপুরে, তাহলে হয়তো বাসাতেই রয়ে গেছে, সেটাই দোয়া করছি। আল্লাহ আল্লাহ করে যেন জিনিসগুলো পাই, কারণ এত কষ্টের জিনিস কিংবা পছন্দের জিনিসগুলো হারাইলে অনেক কষ্ট লাগবে। তো নতুন ব্লগ নিয়ে আবার চলে আসব, আমার জিনিসগুলো দেখে আজকের মতো শেষ করে দিলাম, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।